আসসালামু আলাইকুম সময়তে ভিউয়ার্স দেশ এবং প্রবাস সবাইকে প্রবাস পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা স্বাধীনতার আজ ঊনপঞ্চাশতম বিজয় দিবস স্বাধীনতার আজ ঊনপঞ্চাশতম দিনে এসেও বর্তমানে আধুনিক বিশ্বের মধ্যে এসেও আমরা দেখতে হচ্ছে বাংলাদেশে পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করা হচ্ছে শিশুকে হত্যা করা হচ্ছে যে একের পর এক দর্শন খুন গুম রুত্ত চলতেছে বাংলাদেশে সোনার বাংলাদেশে আমরা ওদিকে কথা না বাড়ি আমরা যে মূল পয়েন্টে আমি কথা বলার জন্য এসেছি আজকে ওই প্রসঙ্গে আমরা কথা বলবো বর্তমানে আধুনিক বিশ্বে আমরা আমাদের প্রয়োজনীয় সব কিছু আমরা গুগল থেকে জানতে পারি দেখতে পারি জানা অজানা সব কিছু খুঁজে বের করতে পারি তাই তো তার হিসেবে আমার কৌতূহল হিসেবে আমি আজ গুগল অপশানে গিয়ে সার্চ করলাম যে উনিশশো সালে কে বিজয় হয়েছে তখন গুগল আমাকে ঠিক এরকম একটি আনসার দেয় যেখানে বলা হচ্ছে উনিশশো সালে ইন্ডিয়া মিলিটারি বাহিনীর সাথে পাকিস্তান মিলিটারি বাহিনী যুদ্ধ হয় এক পর্যায়ে পাকিস্তান মিলিটারি বাহিনী হেরে যায় এবং কি তারা আত্মসমর্পণ করে ঢাকাতে এবং কি প্রেক্ষাপটে বাংলাদেশ নামক দেশ রচিত হয় এখানে টোটালি যে পূর্ব পাকিস্তান যে আমরা যুদ্ধ করেছি বা পূর্ব পাকিস্তান যে আমরা বাংলাদেশ হিসেবে পূর্ব পাকিস্তানরা যুদ্ধ করেছে পশ্চিম পাকিস্তানের সাথে সেই হিসেবে কোনো কিছু উল্লেখ করতেছে না গুগল এটা কি কোনো চক্রান্ত না কেন হচ্ছে আমি ক্লিয়ারলি বুঝতেছি না যেখানে আমরা লক্ষ লক্ষ বায়ুর রক্তের বিনিময় এমনকি আমাদের মা বন্ধুর ইজ্জতের বিনিময় আমরা অর্জন করেছি সোনার বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ তবে হ্যাঁ ওই সময় ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করেছিলেন কিন্তু সাহায্য করার পেছনে রয়েছে অনেক বিশাল একটি ঘুমন যা আমরা বর্তমান মানচিত্র দেখতেই বলতে পারি যেখানে যুদ্ধ হয়েছে পূর্ব পাকিস্তান এমনকি পশ্চিম পাকিস্তান একই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে বর্তমান যা বাংলাদেশ এবং কি পাকিস্তান মাঝখানে কীরকম এভাবেই যে বিশাল একটি অংশ বিশাল একটি জায়গা ইন্ডিয়া দখল করে নেবে তা আমরা বর্তমানে প্রমাণ পাচ্ছি যে তারা কেন আমাদেরকে উনিশশো একাত্তর সালে সহযোগিতা করেছেন সহযোগিতার নাম করে আমাদের কাছ থেকে আমাদের ভূখণ্ডকে তারা কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় তাহলে বর্তমান এ সময় আধুনিক বিশ্বে এসে আমরা কেন আমাদের স্বাধীনতা অর্জনটুকু আমরা গুগলের মাধ্যমে পাবো না সেখানে কেন উল্লেখ থাকবে যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে এবং কি তাদের যুদ্ধের মাধ্যমে ইন্ডিয়া বিজয় অর্জন করছে এবং কি তার প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশ রচিত হয়েছে সত্যি এটা মেনে নেওয়ার মত না আমরা লজ্জিত এখানে কেন আমাদের নাম আসবে না যে আমরা যুদ্ধ করছি আমরা বিজয় অর্জন করছি পাকিস্তানের সাথে তাহলে বিশ্বের কাছে আমরা কী উপস্থাপন করব এবং কি পরবর্তী প্রজন্মের কাছে আমরা কী উপস্থাপন করব এটি আমাদের ভাবার বিষয় যে সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের যদি কোনো যথাযথ ধারণা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন গুগল কেন এভাবেই মিথ্যাচার করতেছে আমাদের স্বাধীনতাকে নিয়ে আর অন্যথায় এটা কোনো ইন্ডিয়ার কোনো চক্রান্ত হতে পারে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের এই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে রাখবেন আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্ভর থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আমি আমার স্থান রিবল কো মালয়েশিয়া থেকে আল্লাহ হাফেজ